এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি ক্যারোলিন ওয়েলসের লেখা কবিতা হাউ টু টেল ওয়াইল্ড অ্যানিম্যালস এই কবিতা থেকে সম্ভাব্য যে দু নাম্বারের যে প্রশ্ন এবং উত্তর সেগুলি নিয়ে আলোচনা করব। এই কবিতা থেকে ছটি সম্ভাব্য প্রশ্ন আমি সিলেক্ট করেছি যাই হোক তোমরা এখানে স্ক্রিনের উপরে চারটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্ন প্রশ্নটি হচ্ছে

মোর ওভার ওয়ান ইজ গোয়িং টু ফিল দ্যাট ওয়ান্স ডেথ ইজ ইমিন্যান্ট আই এম এম আই এন ইন টি সেকেন্ড কোয়েশ্চেন হোয়াট ডাস দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য বেঙ্গল টাইগার তোমরা এই প্রশ্নটির উত্তর এইভাবে লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য বেঙ্গল টাইগার হ্যাজ এ ইয়লো বডি উইথ ব্ল্যাক স্ট্রাইপস অন ইট ফুলস্টপ

অ্যাজ এ রেজাল্ট হি অর সি ইজ শিওর টু রোর উইথ পেন ফুল স্টপ হাও এভার দ্য লেপার্ড ক্যারিজ অন ডুইং হোয়াট হি হ্যাজ বিন ডুইং টিল নাও ফোর্থ কোয়েশ্চেন হাউ উইল এ আর বিহেভ হোয়েন ইট সিজ এ হিউম্যান বিইং তোমরা এই প্রশ্নটির উত্তর এইভাবে লিখতে পারো হোয়েন এ বি আর সিজ এ হিউম্যান বিইং কমা ইট উইল হাগ হিম অর হার ফুল স্টপ ইফ দ্য পার্সন হ্যাজ এনি কনফিউশন রিগার্ডিং দ্য গুড নেচার অফ দ্য বিয়ার কমা দ্য বিয়ার উইল ওয়ান্স এগেন হাক দ্যাট পার্সন চলে আসছি পরবর্তী প্রশ্নগুলিতে দেখতেই পাচ্ছ পাঁচ আর ছয় দুটি প্রশ্ন রয়েছে ফিফথ কোশ্চেন কি রয়েছে হাউ ক্যান ওয়ান ডিস্টিংগুইস বিটুইন দ্য ক্রকোডাইল অ্যান্ড দ্য হায়ানা তোমরা এই প্রশ্নটির উত্তর এইভাবে লিখতে পারো ওয়ান ক্যান ডিস্টিংগুইস বিটুইন দ্য ক্রকোডাইল অ্যান্ড দ্য হায়না ফ্রম দেয়ার অ্যাপিয়ারেন্সেস ফুলস্টপ ফর এক্সাম্পল দ্য হায়না অলওয়েজ অ্যাপিয়ার্স উইথ এ স্মাইল বাট দ্য ক্রোকোডাইল ডাজ শো উইথ টিয়ার্স ছ নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য অ্যাপিয়ারেন্স অফ এ চ্যামেলিয়ান তোমরা এই প্রশ্নটির উত্তর এইভাবে লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট এ চ্যামেলিয়ান লুকস লাইক এ লিজার্ড স্টপ হি অ্যাডস দ্যাট এ চ্যামেলিয়ান হ্যাজ নিদার ইয়ারস নর উইংস ফুলস্টপ মভার এ চ্যামেলিয়ান ক্যান ইজিলি মিক্স ইটসেলফ ইন দ্য ট্রিজ এই ছিল ভিডিও প্রেজেন্টেশনের মূল আলোচনা ভিডিও প্রেজেন্টেশনটি পছন্দ হলে অবশ্যই ভিডিও প্রেজেন্টেশনকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিও প্রেজেন্টেশনটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাকে উৎসাহিত করবে সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিও প্রেজেন্টেশনটি শেষ কর